Hello everyone, assalamu alaikum, kemon achen shobai, I hope shobai bhalo achen and welcome to my first vlog. So ajke prothom bar onek din mane first vlog na er ageo dui tin bar vlog try korchhilam koyek din bananor por ar banano full stop mareche to finally onek din por bashe jabo to chotir jawar jonno sob kichu jinish pati kina lagbe to bhablam abar vlog start kori. So ekhon jaitechi market e, ekhane ekta market ache ekhane paikari hishebe mane jinish paoa jay. So এখানে যাইতেছি সো চলো দেখি কি কি পাওয়া যায় আজকে তো কিছু কিনবো না সো দেখাই আমি ভাবলাম একা কি যাবো ব্লগ শুট করে নি আপনাদেরকেও দেখাই তো চলুন লেটস গো যাওয়ার আগে এখানে একটা কেরালা কাকুর দোকান আছে চায়ের তো এখান থেকে চা নিয়ে নিই কারণ সকালে নাস্তা করার পর এখনো চা খাওয়া হয় নাই সো চলো সাদা কেসে কেমনে গাড়ি ঢুকাইতেছে কোনো সিগন্যাল নাই কিছু নাই হট করে গাড়ি ঢুকিয়ে দিল বা সাদা এখানে দোকান আছে একটা চায়ের তো ওখান থেকে চা নিয়ে নিই পার্কিং তো নাই সব দেখি পার্কিং পুরো ফুল একটা পার্কিং এর জায়গাও নাই দেখি ওখানে পুরো পার্কিং পুরো জ্যাম হয়ে গেছে সকাল সকাল নাস্তা করার জন্য সবাই আসছে তো অন্য জায়গায় আমি অনেক দূরে শুচ্ছি গাড়ি তো চলো যাই আগে চা নিয়ে আসি ও অনেক ক্লোজ গেট না চাও এখানে পাওয়া যায় তো চলো একটু হাইটে যাই রাস্তার উপরে চাই দে দাও এক হ্যাঁ পয়সা চাই 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 দেখো আর উপর করো আর উপর করো মেরে চিনি থোড়া জাদা নেই এখানে সব পরোটা পাওয়া যায় পরোটা তারপরে বিরিয়ানি সামোসা গরম গরম চা একদম দুধ চা শুক্রিয়া চলো গাড়িতে যাই তো চায় দেওয়া হয়ে গেছে রোদে অনেক জ্যাম চায় দেওয়া তো ভাইয়া চা নিয়ে আসা হয়ে গেছে গরম চা কালকে চা খাইছিলাম এটা রুম করে রাখছি গাড়ি সাফি করি না তো চা এনেছি দেখি চা সকাল সকাল গরম গরম চা খাওয়ার মজাই আলাদা ঠান্ডার দিন তো মজা চা ফটাফট শেষ করে মার্কেটে যা বি ডাউন করতেছে তো ফাইনালি চলে আসছি রোদ অনেক তো গাড়ি ওরে দিছি আগেই কারণ এক হাতে মোবাইল নিয়ে গাড়ি পার্ক করা অসম্ভব গাড়ি পার্ক করা হয়ে গেছে তো এখন মার্কেটের ভিতরে যাবো চলো সো আনফর্চুনেটলি তখন ভয়েস রেকর্ড ভালো মতো হয় নাই
তো এই জন্য আবার ড্রাইভিং করতেছি। তো এটা হলেন ইলেকট্রিক সেকশন, তো এখানে সব কিছু মুখ সেভ করা, তারপরে ব্লান্ডার, চুল শুকানো, তারপরে আরও লাইট মাইট সব পাওয়া যায় এখানে, অনেক সস্তা এখানে, মানে পাইকারি হিসেবে পাওয়া যায়। এবং মুখ সেভ করা মেশিন এগুলো মানে 50 রিয়াল, 95 হালালা, তারপরে 57 রিয়াল, 99 হালালা, এরকম মানে দামের ভিতর পাওয়া যাবে। লাইট সেম মানে 50 রিয়াল, তারপরে 45 রিয়াল কিদা, তারপরে এখানে অনেক ধরনের ইস্ত্রি আছে, মানে সব ধরনের ইলেকট্রিক সামান যেরকম মানে বাসার কাজে সব কিছু পাওয়া যায়, ইস্ত্রি, লাইট, মানে বহুত অনেক কিছু, অনেক কিছু, মানে ইলেকট্রিক চুলা, চুলা অনেক সস্তা এখানে। আমি দানব থেকে নিছিলাম, অনেক দাম ছিল এখানে মাত্র 50 রিয়াল, 60 রিয়াল দাম, এখান থেকে কিনে অনেক ভালো। তো এই দেখলো ছোট চুলা মানে চা কফি বানানোর জন্য 24 রিয়াল, মেবি 27 রিয়াল কিনা। তারপরে অনেক ধরনের জিনিস আছে, মানে এত জিনিস আমি কোনো এক্সপ্লেন করা যাবে না, শুধু দেখো বাস, ভিডিও ক্যামেরা ঘুরাইতেছি দেখো। আর তার মধ্যে আজকে মল মানে পুরো ফাঁকা, মানে সকাল সকাল আসছি না, তো এখনও মানে বেশি কেউ আসে নাই, কেবল চালু হয়েছে। তো নিচে শুধু এগুলো মানে কিচেন রুমের জন্য, মানে বাসা এমনি জন্য ইলেকট্রিক এগুলো সামান, আর উপরে লাগেজ আছে। চলো উপরে যাই, এলিভেটার দিয়ে উপরে যাইতেছি। তো মানে দুই তালা মার্কেট, অনেক বড় মার্কেট, মানে অনেক বড়, মানে কি আর বল, অনেক মানে উপরে সব ব্যাগের কালেকশন আছে অনেক। সব ধরনের ব্যাগ পাওয়া যাবে, লাগেজ, পিঠের ব্যাগ, ছোট ব্যাগ, বড় ব্যাগ, সব ম্যানি ব্যাগও পাওয়া যাবে এখানে। ম্যানি ব্যাগ আমি এখান থেকে একটা ম্যানি ব্যাগ নিয়ে গেছিলাম কয়েকদিন আগে, অনেক ভালো ছিল, ভালো কোয়ালিটি। আজকে মনে ম্যানি ব্যাগে মানে বেশি স্টক নাই, মানে সব উল্টা পাল্টা হয়ে আছে। তারপর দেখা যাক নিচে কিছু আছে নাকি, কিছু নাই, ভালো নাই, আছে মানে কিন্তু এগুলো ভালো না, পছন্দ না, হবে না। চলো ফাটাফট এগুলো চেক করে নিই, চেক করে নিয়ে অন্যদিকে যাবো। সব ধরনের লাগেজ, মানে অনেক ধরনের লাগেজ, দেখানো দেখাই শেষ করা যাবে না, সারাদিন যদি দেখাই তাও শেষ হইব না। তবে এখানে ভেন্টি ব্যাগ মেয়েদের জন্য, লেডিস ভেন্টি ব্যাগ, শেষ হইব না, মেলা বহুত কিছু আছে। দেখা যাচ্ছে ক্যাপ দিই, ক্যাপ মাথায় দিয়ে কেমন লাগে মা গো, ক্যাপ দেওয়া তো ভালোই লাগে অবশ্য, ক্যাপের কালার অবশ্য ভালো, বাট আই লাইক ব্ল্যাক কালার, বাট দিস ইজ নট ব্যাড, এটাও ভালো লাগতেছে। অনেক ধরনের ক্যাপ লওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন নেব না, যাওয়ার আগে এখন নিয়ে কী করবো, মাথায় দেয় না, মিশে কিনে নিয়ে যা ফালাই দিয়ে লাভ আছে রুমে। আমার এখানে থেকে মানি ব্যাগের কালেকশন আসছে, কিন্তু এরা মানে ঢালে নাই এখনও, মানে এরকম এরকম করে রাখছে পুরোটাই, থাক পরে নেব নি দেখি, পরে যেদিন আসবো সেদিন নেব নি। দেখি ওই ক্যাপটা ভালো লাগলো অবশ্য, দেখি এই ক্যাপটা মাথায় দিই আরেকবার কয়ে গেল, এই যে ক্যাপের কোয়ালিটিটা ভালো লাগতেছে, মানে কোনো ধরনের কোনো ইয়ে নাই, নকশা নাই, কিছু নাই, প্লেন একদম, সব ভালো লাগতেছে অবশ্য। চল এটা মাথায় দিই আজকে সারাদিন, থাক মানে যতক্ষণ এখানে মাথায় দিয়ে ঘুরি ভালো করে নেবো, নাহলে রাইখা যাবো। চলো সাইকেল আছে সব বাচ্চাদের কালেকশন, সাইকেল ছোটো ছোটো, তারপর এখানে লেজার, লেজার কত দাম, এগুলোর দাম বেশি, এগুলো দেখি এখানে কোয়ালিটি অবশ্য ভালোই, দাম কত, 310 রিয়াল, ও মাই গড সো এক্সপেন্সিভ, হবে না, সব বাচ্চাদের খেলনা আছে এখানে, বাচ্চাদের খেলনা সব, মানে পুতুল, স্পাইডারম্যান, তারপরে হলো রিমোট কন্ট্রোল কার, রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, গিটার, এগুলো গিটার মানে মানে খুব ছোটো না বড়ও না, মানে মিডিয়াম সাইজের, এগুলো বড়োরাও চালাইতে পারবে ভালোই, সব মানে সব বেশি দাম না, 100 উপরে না, 100 নিচে সবগুলোর দাম, মানে 50 রিয়াল, 55 রিয়াল, 80 রিয়াল এরকম দাম। রিমোট কন্ট্রোল গাড়ি অনেক ধরনের, ছোট বড় মানে সব ধরনের রিমোট কন্ট্রোল গাড়ি আছে। আমার একটা লাগাবে, আমার ভ্যাগনার জন্য নেবো, একটা ভাইয়ের জন্য নেবো, তো এখন নেবো না, এখন দেখা যাইতেছি, একবার টেকা টুকা রেডি করে রাইসা নিয়ে যাবো। নিচে এগুলো ভালো, এগুলো ভালো, এগুলো মানে
মিডিয়াম, বেশি বড়ও না ছোট না, এরকম দুইটা কিনবো, আর দুইটা নিয়েছিলাম এরকম পুলিশ জিপ। ভারত 95 রিয়াল মেবি, কিটা 95 রিয়াল, 99 হালালা, এরকম বহু ধরনের মানে জিনিস আছে। মানে এতগুলো যে জিনিস এগুলো দেখায় শেষ করা যাবে না। মানে জামা কাপড়, মানে একটা মানুষের মানে যেগুলো দরকার সব পাওয়া যাবে এখানে। অনেক বড় মার্কেট, দুইতলা মার্কেট। অনেকে এখানে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, এটা কত, 90 রিয়াল, এটা 9। ভালোই দাম অবশ্য। মার্কেট যে এত বড়, এত বড়, তো পুরো শেষই হইতেছে না, কেবল এক কর্নার শেষ হয়েছে মাত্র। মানে একবারে এত বড় মার্কেটে পুরো ভিউ দেওয়া অসম্ভব। সো যে আর যেটুকু পারি অল্প কিছু দেখো, আর যদি পুরো ভিউ চাও তাহলে পার্ট টু ওর জন্য অপেক্ষা করো। যদি কমেন্টে পার্ট টু যদি আসে, কেউ যদি দেখতে চায় আরও পুরো মার্কেট, তাহলে কমেন্টে পার্ট টু লিখবা। যদি কমেন্ট যদি বেশি আসে তাহলে এটার পার্ট টু বানাই দেব। বাসে চলে আসছি, এখানে এটা আমার ফ্রেন্ডের রুম। তো দুই দিন আগে থেকে আমার বলছে যে তোর সাথে একটু দেখা করা লাগবে, কথা আছে। তো দুই দিন আগে বলছিলাম আচ্ছা ঠিক আছে আমি যা দেখা করবো নি, এখানে এরকম 2 মিনিটের রাস্তা হাইটে আসলে, কিন্তু দেখা করার সুযোগই পাই না, এত ডিউটি এত কাজ। সো এখন এসে মিস করে বললাম দেখি বাইরে আসবে না কী করে, দেখা যাক বাইরে আসে নাকি। আসছে আসছে, দেখো কি ডায়লগ মারতেছে, দেখো কি ডায়লগ মারতেছে। আর পাশে যাই ইন্ডিয়া বা তো কে বলতে ভাই আপনি পকেট মে পয়সা নেই তো লোক ইয়ে নেই পুছ রে ভাই নাস্তা করোগে ইয়া নেই করোগে, খানা খা রহে হো নেই খা রহে হো, মর রহে হো ক্যা। পয়সা তো থা লেকিন ঘোষড়ি ওয়ালে নে এসটিসি মে ডাল দিয়া, আব এসটিসি সে মে কাইসে নিকাল সকতা হুঁ। लोग से बोलते थोड़ा हेल्प करो तो लोग मर्जी भाई मा, जब रास्ता नहीं पता होता लोग ऐसे ही बात करते हैं। की बोल सी लावा में की डायलॉग दूसरे के वीडियो बना रहा मैं सोचा था भागल। তিন দিন আগে বলছে যে মানে এসটিসি কার্ডে তো টাকা আছে, ওখান থেকে বাসে টাকা পাঠাবে, কিন্তু কার্ড নেই, ওটা টাকা বের করতে পারতেছে না। এগারোটার মধ্যে টাকা ফাইসে আছে মে গিয়া থা লড়কি কো ছোড়নে কে লিয়ে ইউনিভার্সিটি, তো অনেক টাইম উধার গিয়া থা বাসে তিন মে ও যা খামসে রেল মার্কেট না নাস্তা লাগা বিছে না নাস্তা খলে নাই লেকে, তো ফির উধার গিয়া থা, তো ফির মেনে সুসা ব্লগ বানাতা হুঁ, তো ফির ও ব্লগ বানা রহা হুঁ উধার গিয়া থা। তো এ মেরা মৌসি হে, তোর মৌসি বাতাও নাস্তা মাস্তা নাস্তা নেই কিয়া, জব মেরে পাস পয়সা নেই ভাই তো মেরা নাস্তা কহাঁ সে, চলো বেটো হাজো মেরে পাস পয়সা নেই তো কিয়া, চলো चलो नाश्ता करके आगे ले जाता हूँ, चलो चलो उसको पैसे निकाल दो, निकालो उसको जानते हो पैसे वो रेल में नहीं मेरे पास, वो सारा भोसड़ी वाला सारा पैसा डाल दिया एसटीसी में, चलो मेरे में डाल दो फटाफट डाल दो। हाँ भाई वाह भाई वाह वाह, আগর আমি ইয়ে মানে অনেক আগে থেকে পরিচয়, প্রায় 4 বছর হয়ে গেল এখানে। নতুন নতুন যখন আসছি ওলা গিয়ারি দেয় নেই, যখন নতুন নতুন এখানে আসছি জেদ্দাতে সৌদি আরব তখন থেকে দেখা, প্রায় 4.5 বছর হয়ে গেল। তো অনেক ভালো মিল, অনেক মজা করি আমরা। তো মজা করি আমি মৌসি বলে ডাকি, মানে মৌসি মানে মানে হিন্দিতে উর্দুতে এরা মৌসি মানে খালাক মৌসি কয়, তো মজা করি এরা খালাক করে ডাকি, মানে ওই আমার মৌসি করে ডাকে আমি ওরা মৌসি করে ডাকি। খুব ভালো মানুষ, মানে খুবই ভালো। সো বাসে চলে আসছি, তো গাড়ি পার্ক কইরা কিছু বলতে। সো আজকের মতো এরকমই ব্লগ, কারণ অনেক দিন পর, প্রায় এর আগে 2-3টা ব্লগ আপলোড করা হয়েছিল, কিন্তু অনেক দিন প্রায় 1 বছর ধরে কোনো ব্লগ করা হয়নি, তো ফার্স্ট টাইমই এটা ধরো। সো ব্লগ কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অ্যান্ড যদি ওই মার্কেটে যদি সেকেন্ড পার্ট লাগে, মানে পুরো মার্কেট তো দেখানো যায়নি, আরও অনেক জিনিস আছে অনেক অনেক, তো যদি সেকেন্ড পার্ট যদি দেখতে চাও তাহলে কমেন্টে বেশি বেশি করে এটা বলো, তাহলে আমি আবার মার্কেটে যাই সেকেন্ড পার্ট দেখো, যেইটুকু বাকি আছে ওইটুকু সব দেখাবো। সো মার্কেট অনেক বড়ো, 2-তলা মার্কেট। অ্যান্ড আমি কী করি, আমি
সৌদি আরবে থাকি, জেদ্দাতে হাউস ড্রাইভিং করি। মানে আমি কোম্পানিতে আসছি, কোম্পানিতে কোম্পানির লোক আমি, কিন্তু কোম্পানির মালিকের ভাইয়ের বাসাতে আমার দিয়া পাঠাচ্ছে মানে গাড়ি চালানোর জন্য। সো আমি এখানে ড্রাইভিং করি অ্যান্ড আমার এখানে 3.5 বছর 4.5 বছর হয়ে গেছে প্রায়, আর 2 মাস পরে আমি ছুটিতে যাবো। তো ভাবলাম যখন বাসায় যাবো তো ব্লগ স্টার্ট করি, এখন জিনিস কেনাকাটা করবো তাই বাসায় যে একটু ব্লগ করবো, কারণ এখানে তো সময় পাওয়া যায় না ব্লগিং করার জন্য। ব্লগিং করার পরও আবার এডিটিং করা লাগে, ইয়ে করা লাগে। সো এর আগে আমি ট্রাই করছিলাম প্রায় 1 বছর আগে, আমি চ্যানেল খুলছি 2019-এ নয় 2020-এ, এরকম আমার মনে আছে 2019-এ না 2020-এ চ্যানেল খুলছি। এখন তো 2023 পড়বে এখন ডিসেম্বর মাস, 3 দিন পর। তো এতদিন ধরে চ্যানেল আছে, কিন্তু প্রথম প্রথম কয়েকটা ভিডিও বানাইছিলাম, তারপরে আর ভিডিও বানানো হয় নাই। সো আবার স্টার্ট করছি। সো তো প্লিজ সাপোর্ট লাগবে আপনাদের, তো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন আর কমেন্টে জানান যদি আপনাদের সেকেন্ড পার্ট লাগে, ওই মার্কেট যদি পুরো মার্কেট যদি দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করেন বেশি বেশি করে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ, আল্লাহ হাফেজ, বাই বাই। দুনিয়া কা ঝোল সমঝতে লো।